من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী মানুষ তাদের আচার আচরণ আমল আখলাক ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো আছে না নাই। আবার এক শ্রেণী মানুষ তার আচার আচরণ আমল আখলাক চরিত্র এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ করে না। আচ্ছা, যার ব্যাপারে বলছে ফেরেশতার চেয়েও চরিত্র ফেরেশতার মতো, আর যার কথা বলছে কুত্তার চেয়েও খারাপ, দেখতে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য আসিল? হাত পা চোখের কানের দিকে কোনো পার্থক্য ছিল? তাহলে একটা জায়গায় পার্থক্য আছে না কথা বলেন। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? অর্ধেক দুনিয়া রাজত্ব করছিল, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা নাকি। কাফেরদের মিটিং হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটে নিয়ে আসতে পারে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে, কেউ সাহস পায় না। কাফের অপেক্ষা করতেছে আল্লাহ রাসূলের মাথা মোবারক নিয়ে আসবে। ওদিকে মাঝখানে পথে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি শুনছি, এমন ব্যবধান পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দেন, ওই তরবারি নিয়েই ইসলামের পক্ষে স্লোগান দিয়ে রাস্তা নেমে গেছে। একটু আগে আল্লাহর হাবিবের মাথা মোবারক কাটতে রওনা করছে, আর এখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামলো। আগে তার চক্ষু ছিল দুইটি, এখন কি চারটে হয়েছে? আগে হাত ছিল দুইটি, এখন পাঁচটা হয়েছে? আগে যে চক্ষু ছিল এখন তাই হয়েছে, এখন তাই আছে, হাত পাও একই আছে, তাহলে কোন জায়গায় যেন একটা পার্থক্য হয়েছে। এই পার্থক্যটা হলো কলমের পার্থক্য। এই পার্থক্য, এই কলমের পার্থক্যের কারণে আগে ছিল একেবারে নিকৃষ্ট, এখন হয়ে গেল উৎকৃষ্ট। এটা কির উপরে ভিত্তি করে হচ্ছে? মানে কলমের উপর ভিত্তি করিয়া। তাহলে মানুষের দান বাড়ে কমে কির উপরে ভিত্তি করিয়া বলেন? কলমের। আর কলমের এত গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ভালো কলম ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতে হবে না। বেহেশতে যাওয়ার জন্য কোন কলম লাগবে বলেন? বলেন বলেন, ভালো কলম ছাড়া আল্লাহর বেহেশতে আল্লাহ জায়গা কোনো কাজ হবে না। এই আমি সার্সিনার লোক, আমি ফুলপুরা জয়নপুর, এই রাজারবাগ দেওয়ানবাগ, সুরেশ্বর মাইজবান্ডা, চন্দ্রভাড়া, হ্যাঁ তাইলে মনে হয় আমি আওয়ামী লীগের লোক কইলে একটা ব্যাপার কেমন হইতে পারে। ফেরেশতারা তাও ভয় পাইবে না? তাও ভয় পায় না? এই আমি বিএনপির লোক বলে কাজ হবে? আমি অমুক বংশের লোক কোনো কাজ হয়? এই বাজান পীরের কাছেও প্রশ্ন তিনটা, মুরিদের কাছেও প্রশ্ন তিনটা, দলের কাছেও